ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ইটস আ র্যান্ডম ব্লগ। সো আমার বোনের হঠাৎ করে মন গেল যে আমার কপালে ওই যে বউদেরকে করে না কপালে ওই টিপ দিয়ে পরে, মানে আমি জানি না ওটাকে কি বলে, তো সেটা এখন করতে, তো ওই লিপস্টিকটা ইউজ করে ও আমার মাথায় টিপ করিয়েছে। অ্যান্ড দেন এখন লিপস্টিক দিয়ে এরকম একটা টিপ এঁকেছে, এরপর ও এখানে এখানে বউদের মতো ড্রয়িংটা করবে। হ্যাঁ, এটাকে কিছু বলে, কিছু একটা বলে এগুলোকে, এরকম করে আঁকা আঁকা, এগুলো কি বলে, কলকা, তো কলকা ওটা এখনো করবে, তো দেখা যাক কেমন করছে। ওটা করার পর ওর হচ্ছে না ঠিকঠাক ভাবে, মানে ওটাও কি দিয়ে করছিলাম জানি না, কিন্তু হচ্ছে না, যাই হোক ঠিকঠাক। তো এখনো কালার খুঁজছে, এটা আমাকে মুছে দিতে বললো, তো দেখি আমি এটা মুছে নিই তাহলে। তো আমি গানি আগে মেকআপ নিয়ে নেবো, মুছে ফেলবো। আমি তোমার ছবি এটা দেখি ও কি জিজ্ঞাসা করি, এরপর কি করবো, পেলি না, আমার কাছে ওয়াটার কালার নেই। তো ওয়াটার কালার খুব খুঁজুক, যদি না পাই তাহলে হয়তো আজকাল হলো না, দেখা যাক কি হবে। খুঁজে পাইনি, কিন্তু আমি একটা কলকাতার যে লোকাল হ্যান্ড জিনিস, সেকেন্ড হ্যান্ড নয়, এগুলো কি বলে, ফেক মার্স, যেমন এটা ফেক মানে আসল মার্সের এটা কসমেটিক্স নয়, তো এটা আমি কিনেছিলাম, 100 টাকা দাম নিয়েছিল, আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে মার্সের জিনিস 100 টাকা এটা নকলি হবে, বাট স্টিল আমি এটা কিনেছিলাম। তো যখন আমি এটা লাগিয়েছিলাম, এক আইলাইনার দিয়ে আমার কলকা করবে, দেখা যাক কেমন হয়, চলো সাথে থাকো, মানে কর টু থ্রি। সো গাইজ, ফাইনালি লুকটা এরকম হয়েছে, সাদা হলে হয়তো জিনিসটা আরও সুন্দর লাগতো, মানে আমার খুবই পছন্দ, ব্ল্যাক বলে একটু হয়তো কেমন লাগছে, কিন্তু সাদা হলে খুবই সুন্দর, আউটস্ট্যান্ডিং, দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই 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 সুন্দর। এবার আমি একটা জিনিস ইউটিউবে দেখেছি, সেটা আমি ওর ওপর করবো, একটা আইলাইনার ইউনিক, তো ওর তুই আমি করবো তোর ওপর, ওটোর তো দেখা যাক আমি কেমন করতে পারি, যদিও বা আমি সত্যি এটা খুব সুন্দর হয়েছে। তো ও উঠতে উঠতে আমি আর একটা কথা বলে রাখি, কাল থেকে রোজা শুরু হচ্ছে, তো আমি 30টা রোজা, কাল 24 তারিখ, 24 তারিখ থেকে রোজা শুরু হচ্ছে, তো 30 দিনে 30টা রোজার 30 দিন আমি ব্লগ ছাড়বো আর ব্লগ করব, আর রোজা কেমন কাটছে, রোজাতে কি করছি না করছি সব কিছু করব। ইউটিউবে আমি অনেক রকম কিছু করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এবার আমি নিজের থেকে কিছু করব, মানে অনেক সময় কি করতাম, শাড়ি কিনতে যাচ্ছি, ঠিক আছে শাড়ি দুটো ভিডিও আমি ছেড়ে দিলাম, এরকম করতাম, একটা শখ লাগতো যে হ্যাঁ নিজে কিছু একটা করবো, নিজে কিছু একটা করবো, আসলে আমার কথা বলতে ভালো লাগে, তো সেই ক্ষেত্রে চলো চেষ্টা করছি ছোটোখাটো ভিউজ বা ইনকাম এসবের কিছু জন্য নয়, শখে করছি আমি ইউটিউব, সাপোর্ট করো, চলো এই আইলাইনারটা দিয়েই করব, তো সঙ্গে থাকো, আমি আর কড়াটা দেখাচ্ছি না, অ্যাট লাস্ট মানে একদম লাস্টেই দেখাবো যে কি করেছি, চোখ বন্ধ কর না, এক চোখে করেছি, দেখো কি সুন্দর করেছি আমি, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, থাম, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, এবার এটাকে ধোবো, আর ও ধুতে গেছে, ও বলছে ওর নাকি পছন্দ নয়, কিন্তু আমার তো খুব পছন্দ, কারণ আমি ওরকমই করেছি যেরকম ছিল। তো আজকে ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।